নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো ভগবানের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করি প্রত্যেকের জন্য যে সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রত্যেক মায়েদের জন্য কিন্তু প্রত্যেক মায়েরা যতই আধুনিক হও মায়েরা বা বাবারাও করতে পারো বাবারাও ঘরে যতই আধুনিক হও হয়তো বলবে এটা কুসংস্কার কিন্তু আমি বলবো যতই আধুনিক হও যতই কুসংস্কার বলো একটু আমরা সন্তানের মঙ্গলের জন্য করতেই পারি আমরা তো পুজো করি দেবী যারা আমরা ঠাকুর দেবতা পুজো করি মানি ভক্তি করি যারা বিশ্বাস করো না নাস্তিক যারা কিছুই মনে করো না কুসংস্কার তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু যারা একটু বিশ্বাস করো ভগবানে বিশ্বাস করো তাদের জন্য আমি বলবো অতি অবশ্যই যে যে বলবো আজকে সন্তানের মঙ্গলের জন্য এই সন্তানের জন্মবারে এই কাজগুলি কখনোই করো না এবং যারা নাস্তিক তাদেরও আমি বলবো রিকোয়েস্ট করবো তোমরাও কিন্তু সন্তানের মঙ্গলের জন্য এই কাজগুলো সন্তানের জন্মবারে বিশেষ জন্মবারে এই কাজগুলো করবে না আর জন্মদিনের দিনে তো ঠিকই আছে অনেক কিছুই করো জন্মদিন করো উৎসব করো পালন করো কিন্তু জন্মদিনের দিন কী করবে না সেটাও আমি বলে দেব তাহলে আজকে আমি বলবো যে সন্তানের জন্মবারে মায়েরা কি কি করবে না আর বাবারাও যদি মানতে চাও তাহলে বাবারা কি করবে না সেটাও আমি বলে দেবো কারণ আমার বাড়িতে কিন্তু আমি তো মানি এবং আবার আমার কথা কিন্তু ওর ছেলে জন্মবারের জন্য মানে আবার আমার ছেলেও তার জন্মবারের জন্য মানে দুটো জিনিস অতি অবশ্যই মানে আমিও বলবো তোমরাও মেনো দেখো মান সন্তানে মঙ্গলের জন্য কিন্তু একটু মেনো এটা এমন কিছু ব্যাপার নয় প্রত্যেকেই কিন্তু এটা মেনো সেটা আমি বলবো আর এটা শোনার পর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অতি অবশ্যই কিন্তু লাইক করো লাইক করতে ভুলে যেও না আর যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো কিন্তু ভালোবাসাটা দিও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করে চলে যাবো না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু আমার অনেক অনেক ধন্যবাদ তাহলে বলি আমি তিনটে কি চারটে বিষয় নিয়ে বলবো যে সন্তানের জন্মবারে মায়েরা কখনোই করবে না আর বাবারা পালন করলেও বাবারা করবে না তাহলে প্রথম কি বলবো প্রথম হচ্ছে সন্তানের জন্মবারে নখ কাটবে না বা চুল কাটবে না নখ আর চুল কাটবে না এক নম্বর দু নম্বর বলবো কি তেতো খাবে না কোনো উচ্ছে বা করলা বা নিম এই জিনিসগুলো একদমই খাবে না তৃতীয় কী বলবো সেটা হচ্ছে পোড়া জিনিস যেমন আমরা তো বেগুন পোড়া এগুলো খাই শীতকালে তো আমরা খুব বেগুন পোড়া খাই সেই জন্য কিন্তু ছেলে মানে সন্তানের জন্মবারে কিন্তু অতি অবশ্যই পোড়া জিনিস খাবে না যেমন চারটে জিনিস হচ্ছে চুল কাটা নোক কাটা তেতো জিনিস না খাওয়া আর পোড়া জিনিস না খাওয়া এটা কখনোই করবে না সন্তানের জন্মবারে আমি তো করি না আমার ছেলের জন্মবারেও করি না নাতির জন্মবারেও কখনও করি না তেঁতো করি না পোড়া জিনিস করি না আর নোখ আর চুল এগুলো তো কাটেই না আর আমার ছেলেদের ক্ষেত্রে বলবো বাবাদের ক্ষেত্রে মানে বাবাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে না বাবাদের ক্ষেত্রে বাবাদের ক্ষেত্রে বলব যে যারা মানবে ইচ্ছা করবে যারা করবে না ঠিক আছে যদি মানতে চাও তাহলে কিন্তু নখ কাটবে না আর দাড়ি কাটবে না আর বাড়িতে তো রান্না হবেই না তেতেও হবে না পোড়াও হবে না কিছু সেগুলো তো তুমি খাচ্ছই না আর সেগুলো তুমি বাইরে গেলেও না খাওয়ার চেষ্টা করো আর দুটো জিনিস করবে না হচ্ছে নোখ কাটবে না আর দাড়ি কাটবে না তাহলে আজকের আমার ভিডিওতে এটাই বলার ছিল যে সন্তানের জন্মবারে কি কি করবে না অতি অবশ্যই বন্ধুরা আমার এটা শোনার পর কিন্তু তো যারা জানতে না তারা জেনে নিচ্ছে তারা কিন্তু অতি অবশ্যই এটা পালন করো তাহলে বন্ধুরা আজকের মতন নমস্কার